হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে কাটিং সেকশনের আরেকটি ফর্মুলার ভিডিও নিয়ে এসেছি। দেখুন, এখানে আরেকটি কথা বলে রেখে, আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দিবেন। দেখুন, এখানে কাটিং সেকশনের 50 কেজি থেকে কিভাবে আপনারা পিসেস বাইর করবেন, বা 1 কেজি কাপড় থেকে কত পিসেস গার্মেন্টস তৈরি হবে তা বের করার নিয়ম আমি দেখাচ্ছি। দেখুন, এখানে একটা ডজনের উপরে বের করা হয়েছে, সূত্র ফর্মুলা দেওয়া আছে, টোটাল কেজি বা কনজাম্পশন ইনটু ডজন ইজিক্যাল টু যেটা বের হবে ওটাই পিসেস। দেখুন ক্যালকুলেশন হেয়ার, টোটাল কেজি আমি 1 কেজির উপরে কাপড় নিয়ে মেপে নিলাম। 1 কেজি যতটুক কাপড় হয় অতটুক কাপড় নিলাম, তারপরে তার কনজাম্পশন যেটা দেওয়া আছে ওটা নিলাম। তারপরে আমরা জানি ডজন 12 পিসে 1 ডজন। দেখুন টোটাল কেজি আমি 1 কেজি বসালাম, বা কনজাম্পশন 2.70 বসালাম ইনটু ডজন 12। দেখুন ক্যালকুলেশন করার পরে এখানে 4.44 পিসেস এসেছে। আপনারা ক্যালকুলেটারে চেপে নেবেন, আমার সূত্র অনুযায়ী 1/2.70 ইনটু 12 দিলেই 4.44 পিসেস এসে পড়বে। এভাবে আপনারা 10 কেজি কাপড়ও মেপে নিতে পারেন, 100 কেজি কাপড়ও মেপে নিতে পারেন। এতে আপনারা সহজেই কত কেজি কাপড় দিয়ে কত পিস গার্মেন্টস তৈরি হবে তা সহজেই বের করে নিতে পারবেন। আর আমার নিত্য প্রয়োজনীয় আরও নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।